আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই ও বোনেরা, আমি ডাক্তার বেলাল হোসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে একটা সাক্ষাৎকার দেব, সেটা হলো বাহিরে মানে বিদেশে ওষুধ নিয়েছিলেন, তিনি 4 মাসের ওষুধ নিয়েছিলেন, মাশাআল্লাহ। আর তিনি অনেকটা উপকার পেয়েছেন, সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব। যারা বাহিরে আছেন, বিদেশের মাটিতে আছেন, এই কারণে দরকার যে ভালো একটা চিকিৎসা নিতে হলে, ভালো রেজাল্ট করতে হলে যেমন ভালো পরিশ্রম করতে হয়, ভালো রেজাল্ট করতে হলে ভালোভাবে পড়ালেখা করতে হয়, ভালো কিছু চাইতে গেলে সময় দিতে হয়। সব কিছু মিলিয়ে যদি আপনি একটা চিকিৎসা বা যে কোনো জিনিস আপনি যদি চান, তাহলেই পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে না, আমার তা দরকার নেই, আমি একটা ওয়ান টাইম ফ্লাইট চাই, আমি ওয়ান টাইম একটা রেজাল্ট চাই, আমি ওয়ান টাইম একটা ওয়াইফ চাই, আমি ওয়ান টাইম সব কিছু যদি ওয়ান টাইম চান, তাহলে আপনার কাছে ওয়ান টাইমই আসবে। তাতে কী হবে, আপনার জীবন মান সম্মান, আপনার জীবনের অগ্রগতি সব হারিয়ে যাবে। এই কারণে আপনাদের বলবো যে একমাত্র আল্লাহর কসম দা বলি, একমাত্র প্যাথি হোমিও ছাড়া বর্তমানে কোনো প্যাথিতে আপনাকে ভায়াগ্রা ওয়ান টাইম ছাড়া কেউ আপনাকে তাৎক্ষণিক রেজাল্ট দিতে পারবে না। আর এগুলি খেলে কি হয় তা নিয়ে আমরা অনেক আপনাদেরকে বুঝিয়েছি এবং বোঝানোর চেষ্টা করি, এই কারণে যাতে আপনার প্রজন্ম আপনার জন্য বদদোয়া না দেয়। কারণ আপনার কিডনি লিভার সব কিছু যা অকেজ হবে, সব কিছুর মাধ্যমে যে উত্তেজক একটা সন্তান আসবে, সে তো উত্তেজিতই থাকবে, সবসময় বেয়াদবি হবে। তাই আসুন একটি প্রকৃত চিকিৎসা গ্রহণ করি। আমি যেমন আমার ছেলে সন্তানকে ভালোবাসি, আমি যেমন আমার পিতামাতাকে ভালোবাসি, আমার ভাইদেরকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি, তেমনিভাবে আপনারাও যেন আমার কাছ থেকে উপকৃত হয়ে আপনার সমাজের জন্য কিছু করতে পারেন, ছেলে সন্তানদের কিছু করতে পারেন, জাতির জন্য কিছু করতে পারেন, এবং আপনার দ্বারা যেন মানবাধিকার লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখা দরকার। আমরা সবাই যেন আজকে শয়তানের ভাই হয়ে গেছি, যেখানে আল মুসলিমুন আখুল মুসলিমুন হওয়ার কথা ছিল। তা আমি সাক্ষাৎকারটা শোনাইতেছি, নামটা বললাম না, বাহিরে আছেন, নামটা বলা যাবে না। আমার এখানে যে দেখছেন এই মুহূর্তে পাঠিয়েছে, কথাগুলো আপনারা শোনেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? আমি আপনাকে ফোন দিছিলাম এর জন্য যে ওই আমার তো মনে করেন 4.5 মাসের কোর্স পর্যন্ত গেছে, আর 6টা ডোজ আছে আর কি, 6টা কোটা আছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো, আগের সাথে তো বা ওই যে আপনার যৌন সমস্যা এটা ভালো অনুভব হয়, আগের সাথে অনেক ভালো। কিন্তু এখনো একটু ওই যে বললাম আপনার রোষের চুলগাঁটা একটু করে, বুঝলাম না, অন্ধকোষের আশপাশে বা ওই আপনার লিঙ্গের একটু গুড়া একটু চুলকা আর কি, এটাই শুধু এটাই আছে এখন এই আর কি। তাই জন্য আপনাকে ফোন দিয়েছিলাম এটা আপডেট নেওয়ার জন্য আর কি। ওকে স্যার, ধন্যবাদ। জি ভাইজান, আপনি যে 6টা ওষুধ আছে, তা 3টা করে খাওয়া দরকার, কিন্তু খাওয়ার প্রয়োজন নেই। এই কারণে প্রয়োজন নেই যে যেখানে ভালো হইতেছে না আর ওষুধ দরকার নেই। তবে কেন চুলকায় সেটা হলো যে ওখানে অপরিষ্কার রাখেন, অনেক সময় ঘামে আপনারা পরিষ্কার করেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। এবং নিম পাতা থাকলে নিমের পাতা তাই করবেন, ডেটল থাকলে ডেটল দিয়ে আপনি অনেক সময় পানির ভিতরে একটু ডেটল দিয়ে আপনি ধোবেন, পরিষ্কার রাখলে চুলকা নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, আপনার নাম উচ্চারণ করলাম না এই কারণে যে অনেকে জেনে যাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে চিকিৎসা নিতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। এই যে চুলকানি, এই চুলকানি থাকার অনেকগুলি কারণ, যে আমরা অনেক সময় দেখি যে আমাদের নাইট্রেট এসব হয় কিন্তু পরিষ্কার করি না, আমরা অনেক সময় সহবাস করি পরিষ্কার করি না, অনেক সময় কাজকর্ম বেশি করি, কঠোর পরিশ্রম করি কিন্তু এখানে পরিষ্কার করি না, এবং পরিষ্কার করলেও সাধারণভাবে একটু করি, ঠিক আছে। ওখানে অনেক পশম থাকে, অনেক দুরানের চিপা যে গেলে ওখানে অনেক ময়লা জমে থাকে, ওইগুলিতে চুলকায় বেশিরভাগ এই ক্ষেত্রে এখানে চুলকায়। তা আশা করি যে আপনারা যদি এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। আজকে বলি বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে আপনাদের বলি যে আপনারা সবসময় একটা চিন্তা করবেন যে এই দুনিয়ায় ছিলাম না, আছি, চলে যাব। যতদিন থাকি সুস্থ সবল এবং আল্লাহর রেজামন্দি অনুসারে যেন চলতে পারি,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করুক, কারণ আমরা সবাই অসহায়, পৃথিবীর বুকে আমরা সবাই অসহায়, সবাই অসহায়। তিনি একমাত্র মালিক যিনি সহায়। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রকৃত বান্দা, তার প্রিয় বান্দা এবং তার প্রিয় গোলাম হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।